বিরাট ও রোহিত উচ্ছ্বসিত প্রশংসা করলেন সিরাজের। শচীনের একের পর এক রেকর্ড ভাঙছেন বিরাট, কোথায় থামবেন কিং কোহলি? নিন্দুকদের যোগ্য জবাব, আগ্রাসী ব্যাটিং করে ওডিআইতে নিজের দ্বিতীয় শতরান পেলেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত 2023 সালে শুরুটা করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে। একদিনের আন্তর্জাতিক সিরিজটি রোহিত শর্মার ভারত জিতল 3-0 ব্যবধানে। ম্যাচের সেরা ও সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। বিরাট ও রোহিত সিরিজের শেষে মোহাম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ। 3 ম্যাচের সিরিজে 2টি শতরানের সুবাদে 283 রান করে সিরিজ সেরা কিং কোহলি। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, যে ইচ্ছা শক্তি নিয়ে নেমেছিলাম এটা তারই ফসল। দলকে সাহায্য করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করি এবং ঠিকই করেছিলাম, দলকে শক্তিশালী করতে সবসময় চেষ্টা চালাবো। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম তা পূরণ হয়েছে। বিরতি নিয়ে ফিরে আসার পর থেকে ভালো জায়গায় রয়েছি, কোনো মাইলস্টোন ছোঁয়ার লক্ষ্য নিয়ে নামি না, সেই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে। শেষ ম্যাচে যেভাবে ব্যাট করেছি তাতে খুশি, সবচেয়ে বড় কথা ভালো ক্রিকেট খেলছি, বর্তমানে খুব ভালো পরিস্থিতিতে রয়েছি, এটা নির্দ্বিধায় বলতে পারি। বিরাটে বিশেষভাবে প্রশংসা করেছেন মোহাম্মদ সিরাজের, সিরাজ এদিন 4 উইকেট পেয়েছেন। বিরাটের কথাই, নতুন বলে মোহাম্মদ শামি তো রয়েছেনই, কিন্তু সিরাজ দলে এসে নতুন বলে যেভাবে বোলিং করেছেন তা অসাধারণ। পাওয়ার প্লেতে উইকেট তোলার বিষয়ে আগে আমাদের কিছুটা সমস্যা ছিল, কিন্তু সিরাজ যেভাবে পাওয়ার প্লেতেই বেশি উইকেট পাচ্ছেন তা বিশ্বকাপের আগে খুবই ভালো লক্ষণ। রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল শেষ কবে তিনি ওডিআইতে 4 স্লিপ ও 1টি গালি রেখে দেশের মাটিতে কোনো ফার্স্ট বোলারের জন্য ফিল্ডিং সাজিয়েছিলেন। রোহিত বলেন, মনে করতে পারছি না, তবে সিরাজ যেভাবে বোলিং করছিলেন তাতে 4টি স্লিপ রাখাই উচিত ছিল। কয়েক বছর ধরে তিনি ক্রমাগত উন্নতি করেছেন, সিরাজ যাতে 5 উইকেট পান তার জন্য সব কিছুই রেডি করেছি, সেটা হয়নি। সিরাজ যেভাবে দৌড়ে আসছেন তাতে দেখা যাচ্ছে তিনি কতটা আত্মবিশ্বাসী, বোলিংয়েও বেশ কিছু নতুন কৌশল প্রয়োগ করছেন। রোহিত বলেন, এই সিরিজ জয় আমাদের কাছে দারুণ একটা বিষয়, আমরা ভালো বল করেছি, উইকেট পেয়েছি, যখনই ব্রেক থ্রু দরকার তখন উইকেট তুলতে পেরেছি, ব্যাটাররাও যেভাবে প্রচুর রান করেছেন তা দেখে সত্যিই ভালো লাগছে। সামনেই নিউজিল্যান্ড সিরিজ, কিউইরা পাকিস্তান থেকে সিরিজ জিতে আসছে, ফলে সিরিজ সহজ হবে না, হায়দ্রাবাদে গিয়ে দেখব কেমন পিচ রয়েছে। প্রথম একাদশেও পরিবর্তন আসবে, তবে যেভাবে এই সিরিজটা খেললাম সেই ধারা বজায় রেখে প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করতে চাইছি। উল্লেখ্য, বুধবার থেকে ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের ওডিআই সিরিজ শুরু। মোহাম্মদ সিরাজ নিজের বোলিংয়ে খুশি, চলতি সিরিজে তিনি 62 রান খরচ করে 9 উইকেট পেয়েছেন। সিরাজ বলেন, 5 উইকেট পেতে সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম, কিন্তু কপালে যা থাকবে সেটাই হবে, সে যতই পরিশ্রম করা হোক না কেন। দীর্ঘ সময় ধরে ছন্দ ভালোই রয়েছে, আউটসুইঙ্গার কাজে দিচ্ছে, অধিনায়কও চেষ্টা করেছিলেন যাতে আমি 5 উইকেট পাই। শচীনের একের পর এক রেকর্ড ভাঙছেন বিরাট, কোথায় থামবেন কিং কোহলি? 3 বছরের হতাশা কাটিয়ে এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছেন বিরাট। নিজের শেষ 4 ODI ম্যাচে 3টি শতরান করেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের 74তম আন্তর্জাতিক শতরান, 46তম ODI শতরান এবং নিজের ODI কেরিয়ারে 5ম বা 150 গণ্ডি অতিক্রম করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাদ দিলে এশিয়া কাপ থেকেই বিরাট কোহলি নিজের পরিচিত ছন্দে ফিরে এসেছেন। এদিন প্রথম ইনিংসে বিরাট কোহলি 110 বলে 166 রানের একটি বড় ইনিংস খেলে ভারতীয় দলকে 390 রান অবধি পৌঁছে দিয়েছেন। এই অতিমানবিক ইনিংস খেলতে গিয়ে বিরাট কোহলি মোট 3টি রেকর্ড করেছেন, সেই রেকর্ডগুলি সংক্ষিপ্ত আকারে একে একে তুলে ধরা হলো। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ODI ফরম্যাটে সর্বোচ্চ 5 সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন। বিরাট কোহলি এদিন কেরিয়ারে 268তম ODI খেলছেন, 259টি ইনিংস খেলার ফাঁকেই তিনি মাহেলা জয়বর্ধনের রানের নজির পেরিয়ে যান। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক 448টি একদিনের আন্তর্জাতিকে 418টি ইনিংসে 12,650 রান করেছিলেন। এই মুহূর্তে তার ODI রান সংখ্যা 12,754। তার আগে রয়েছেন সনদ জয়সূর্য 13,430, রিকি পন্টিং 13,704, কুমার সাঙ্গাকারা 14,234, শচীন টেন্ডুলকর 18,426। কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ODI ফরম্যাটে 10টি শতরান করা প্রথম ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে 9ম এবং রবিবার গ্রিনফিল্ডে নিজের 10ম ODI শতরানটি করেছেন। ঘরের মাটিতে সর্বোচ্চ ODI শতরানের ক্ষেত্রে চলতি শ্রীলঙ্কা বনাম ভারত সিরিজের আগে সবচেয়ে এগিয়েছিলেন শচীন, তার সেঞ্চুরির সংখ্যা ছিল 20।
কিন্তু এই সিরিজে প্রথম ও তৃতীয় ম্যাচে দুটি শতরান করে বিরাট কোহলি সেঞ্চুরির সংখ্যা 21, ফলে শচীনকে টপকে গেলেন বিরাট। নিন্দুকদের যোগ্য জবাব, আগ্রাসী ব্যাটিং করে ওডিআইতে নিজের দ্বিতীয় শতরান পেলেন শুভমান গিল। ওডিআই সিরিজের শুরুতে যখন রোহিত শর্মা বলেছিলেন যে ঈশান কিশান নন, শুভমান গিলই শ্রীলঙ্কা সিরিজে তার ওপেনিং পার্টনার হতে চলেছেন, তখন অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল। তাদের সেই বক্তব্যগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতোও ছিল না। একজন ওপেনার যদি নিজের শেষ ওডিআই ম্যাচে দ্বিশতরান করার পরও প্রথম একাদশে সুযোগ না পান, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এর ফলে সে দেশের শুরু থেকেই অত্যন্ত বেশি চাপ ছিল শুভমান গিলের কাঁধে, কিন্তু সেই চাপ সামলে প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে বড় রান করতে সাহায্য করেছিলেন পাঞ্জাবের এই ওপেনার। প্রথম ম্যাচে অসমের বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 70 রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেদিন ভালো শুরু করেও 100 রান হাতছাড়া করেন, সেই আফসোস তিনি মিটিয়ে নিলেন তৃতীয় ম্যাচে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় 100 রানটি করলেন শুভমান। রোহিত শর্মার সঙ্গে প্রথমে 95 রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন, তারপর ভারতীয় অধিনায়ক 49 বলে 42 রান করে আউট হলে গিলের ব্যাট থামেনি। আগাগোড়া আগ্রাসী ব্যাটিং করে 97 বলে 14-4 ও 2টি ছক্কা সহ 116 রানের ইনিংস খেলে আউট হন তিনি। অনেকেই সীমিত ওভারের ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতেন কিছু সময় আগে, নিজেরা সেই সব সমালোচকদের বরাবর জবাব দিচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের সফরে যখন লোকেশ রাহুল থাকবেন না, তখন রোহিত শর্মা নিজের ওপেনিং পার্টনার হিসেবে ঈশান কিশানকেই হয়তো বেছে নেবেন, কিন্তু তার আগে নিজেকে ভারতীয় দলের ওপেনার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সম্ভাব্য সমস্ত প্রক্রিয়া সেরে ফেলছেন গিল। রঞ্জি ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দল ভক্তদের খুশির খবর, চোট থেকে ফিরে খেলা শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 24 জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামবে সৌরাষ্ট্র, আর সেই ম্যাচেই দেখা যেতে পারে জাদেজাকে। গত বছর সেপ্টেম্বর মাসে ডানহাত অস্ত্রোপচারের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিনি। অস্ত্রোপচার সফল হলেও এতদিন মাঠের বাইরে ছিলেন জাড্ডু। বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন। 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম 2 ম্যাচের জন্য নির্বাচকরা 17 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছেন। যদিও বিসিসিআই জানিয়েছে NCR থেকে সম্পূর্ণ ফিট সার্টিফিকেট দেওয়া হলে তবেই জাদেজাকে দলে নেওয়া হবে। দ্বিতীয় টেস্টও হবে দিল্লিতে এবং শেষ 2টি টেস্ট হবে ধর্মশালা ও আহমেদাবাদে। জানা গিয়েছে জাদেজা গত কয়েকদিন ধরেই অনুশীলনে বোলিং এবং ব্যাটিং শুরু করেছেন, তবে মাঠে নামার আগে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। জাদেজা চোটের জন্য গত সেপ্টেম্বর থেকে কোনো ক্রিকেট খেলতে পারেননি, শেষ ম্যাচে খেলেছেন জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এসবাস্টনে। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অলরাউন্ডার রঞ্জি খেলা উচিত ছিল বলে মনে করছেন NCA এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। জাদেজা নিজেও টুইটারে পোস্ট করে জানিয়েছেন যে খুব দ্রুতই তিনি ফিরছেন। নিজের জার্সি ছবি পোস্ট করে জাদেজা বিশেষ বার্তা দিয়ে ফিট জাদেজা বারবার দেখিয়েছেন যে তিনি ঘরে এবং বিদেশের মাটিতে ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বর্তমান সময়ে তাকে দলে আরও প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল, কারণ সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত। জাদেজার দলে অন্তর্ভুক্তি হলে শক্তি অনেকটাই বাড়বে ভারতের। জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন একসঙ্গে প্রধান স্পিনারের ভূমিকা পালন করেন, তাদের জুটিতে বিপক্ষের মিডল অর্ডার ব্যাটাররা লেজে গবরে হয়ে যান, দলের প্রয়োজনীয় উইকেটটাও তারা তুলে আনেন। জাদেজার ফিটনেসের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে নেই তিনি, ফলে কতটা ফিটনেস রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। ঠিক সেই জন্য মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে জাড্ডুকে।